অবশ্যই কোরআন হাদিস যদি মুসলিম হয় আমরা কোরআন হাদিস এখন কোন অমুসলিম সে দাবি না আমরা কোরআন মানব না ঐতিহাসিককে মানতে পারে আপত্তি নেই যদি এমনটা ঐতিহাসিক কথা যদি সঠিকই নেন তো আপনাকে বলবো আপনি নাগা হামাদির পুঁথি পড়বেন ग्रीक दार्शनिक पुथी पढ़ें तालिखे जीशु ख्रीट मृत्युबरण कर कबर आशु के भाई ईशा ना कि मृत्युबरण करश्मे कबरे ए पंडित जवाहरलाल नेहरू तार लेखा बोय द डिसकवरी अफ इंडिया मैं भारत के आविष्कार करलो कि भावे भारत रहस्य पृष्ठ नम्बर 178 लिखे जीशु ख्रीट तथा ख्रीस्टान देर नबी मुस्लिम देर नबी जीशु ख्रीट तरह कबर ना कि काश्मीर आ स्पष्ट नित्य बोलते कि बुझा भाई নিত্য বলতে কি কোরআন শরীফ মানে বলেন আপনি মানে সৃষ্টির পূর্বে থেকে কি সৃষ্টি ছিল নাকি সৃষ্টির পরে আল্লাহ তাআলা এই কোরআন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সূরা আকিয়া আয়াত নাম্বার 78 সূরা বুরুজ আয়াত নাম্বার 28 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন প্রসঙ্গে যে এই কোরআন মহামানিত কোরআন এটা লাহু মাহফুজে এটা সংরক্ষিত আছে আর ওখান থেকে প্রবত সমাজে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে সূরা তিরমিজি হাদিস নাম্বার 3095 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ রাসূল বলেছেন যে প্রথমে সর্বপ্রথম যেটা তৈরি করা হয় কলম কি ভাই কলম তারপরে কলমকে বলে তুমি সমস্ত কিছু লেখো তাহলে বোঝা গেল পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ ব্যতীত প্রথম কি কলম তারপরেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তবে কোরআন এটা কোনো সৃষ্টি নয় কোরআন এটা সৃষ্টি নয় এটা আল্লাহর সিফাত এটা কি ভাই এটা সৃষ্টি নয় এটা মাখলুক নয় কোরআন কি কোরআন আল্লাহর সিফাত তাই সালাফদের সকলের ঐক্যমত যে কোরআন এটা মাখলুক নয় এটা আল্লাহর কল আল্লাহর কথা কোনো মাখলুক হতে পারে নাকি আল্লাহর কথা ওই কোরআন কার কথা কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা সৃষ্টি নাকি সৃষ্টি নয় जी सिफात शब्दের অর্থ কি বৈশিষ্ট্য আল্লাহর গুণ শারফ ইসলামের দর্শনের কি কোনো প্রয়োজন আছে একজনে প্রশ্ন এত দিলে হবে না ভাই এই প্রশ্ন পড়বেন আগে অন্য একটা প্রশ্ন পড়েন আবার পড়েন যদি না থাকে একটা পর একটা কারণ এই প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরটা একটু পড়ে দিবেন প্লিজ বলেন ইসলামের দর্শনের কি কোনো প্রয়োজন আছে ইসলামী দর্শন ইসলামের দর্শনের কোনো প্রয়োজন আছে ইসলামের দর্শন ভাই দর্শন মানে যুক্তিবিদ্যা ইসলাম যুক্তিকে অস্বীকার করে না পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য যুক্তি ব্যবহার করেছে উদাহরণ দিয়েছে কি দেয় নাই যুক্তি দিয়েছে কি দেয় নাই আল্লাহ অসংখ্য যুক্তি দিয়েছে সূরা আনকাবুত পড়বেন আল্লাহ বলেছে যে তারা যে ঘরটা নির্মাণ করে মাকড়সা জালের নাই আল্লাহ অনেক উদাহরণ অনেক যুক্তি দিয়েছে ইসলাম যুক্তির বিরুদ্ধে নয় তবে মনে রাখবেন যুক্তি এটা সত্যের মানদণ্ড হতে পারে না আর ছোট কথা বলি বুঝতে পারবেন হাসবেন না হাসি আসতে পারে একজন শিক্ষক তার ছাত্রকে বলছে এ বল তো কাঁঠাল কোন লিঙ্গ কাঁঠাল কোন লিঙ্গ তো একজন ছাত্র যে কাঁঠাল কোন লিঙ্গ বা বন্ধু কাঁঠাল কোন লিঙ্গ আপনারা বলেন উভয়লিঙ্গ বলেন কে বলছে দি কাঁঠাল মানে স্ত্রীলিঙ্গ কিন্তু স্ত্রীলিঙ্গ কেন হবে কে পুংলি কে উভয়লিঙ্গ তো শিক্ষক বলছে আরে কাঁঠাল আসলে পুরুষ লিঙ্গ কি লিঙ্গ ভাই পুরুষ লিঙ্গ কেন বিচি আছে এজন্য বলেন নাই ভাই তোমার যুক্তি যদি দিতে যাই ভাই এটা যুক্তি লোকে এটা বলা যায় কি যায় না বলা যায় তবে যুক্তি কি সঠিক না অসংখ্য যুক্তি আছে যেটা ভুল তাই দর্শন বা যুক্তি এটা সম্পূর্ণ সত্যের মানদণ্ড হতে পারে না হ্যাঁ যুক্তির মাধ্যমে কি সত্যের কাছাকাছি যাওয়া যায় যুক্তির মাধ্যমে মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যাওয়া যায় তো যুক্তি এটা সত্যের মানদণ্ড হতে পারে না অসংখ্য যুক্তি আছে ধরুন আপনাকে একটা কথা বললাম একটা বিল্ডিং তৈরি করতে তিনজন মানুষের একটা ধরুন একটা পাঁচের তৈরি করতে তিনজন মানুষের পাঁচ দিন সময় লাগে কি বললাম ভাই একটা প্রাচীর তৈরি করতে তিনজন মানুষের পাঁচ দিন সময় লাগে এখন এই প্রাচীরটাই যদি 3000 মানুষ দিয়ে শ্রমিক দিয়ে তৈরি করাই তো কতদিন সময় লাগবে এখন হিসাব যদি করতে চান হিসাব করে দেখাচ্ছে মাত্র 1 মিনিট 15 সেকেন্ড তবে বন্ধু যুক্তির আলোকে 1 মিনিট 15 সেকেন্ডে একটা লম্বা প্রাচীর তৈরি করা সম্ভব কথা বলেন কিন্তু ম্যাথমেটিক্সের অঙ্কতে বা সম্ভব কি সম্ভব নয় অঙ্কে সম্ভব কিন্তু বাস্তবে নয়
কথা বুঝাতে পারিনি। তো অসংখ্য উদাহরণ আছে, তো ভাই মনে রাখবেন যুক্তি বা দর্শন ইসলাম এটাকে নাকচ করে না, বরং যুক্তির মাধ্যমে সত্যের কাছাকাছি যাওয়া যায়, তবে যুক্তিটাই শেষ নয়। আসলে সেটা স্পষ্ট হয়েছে। একটা রীতি ছিল যে অমুসলিম যদি দাওয়াত করতেন তাদের দাওয়াত খেতে যেতেন, যদি হালাল হয় অবশ্যই আপনি নিতে পারবেন। একটা বিশেষ ঘোষণা, আমার চারখানা বই বাংলাদেশে এমত অবস্থায় ছখানা বই, চারখানা আপাতত এখানে আছে, আপনি নিয়ে যেতে পারেন, গাড়িতে আছে, চারখানা বইয়ের দাম 200 টাকা। বোনেরা প্রশ্ন করেছেন যে কোন নারীরা কোন মহিলারা বাড়িতে কি তালিম করতে পারবে। জীবন আপনারা বাড়িতে তালিম করতে পারবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 101-2-3, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা, তিনি বাড়িতে নারীদেরকে শিক্ষা দিত, শুধু নারীদেরকে নয় বরং পর্দার অন্তরাল থেকে অনেক পুরুষরাও আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে প্রশ্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতো। তাই নারী দাওয়াতি কাজ যদি করতে চায় সে বাড়ির মধ্যে থেকেই করবে, খুব বেশি হলে সর্বোচ্চ তার গ্রামটাতে, তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে সে শুধুমাত্র আলোচনাগুলো করতে পারে, তবে এই গ্রাম থেকে ওই গ্রাম নয়। কথা বুঝতে পারিনি? এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাবেন এটা সহ জায়েজ নয়, তবে আপনার বাড়িতে কোনো মেয়ে যদি আসে, বোন এটা নামাজটা কিভাবে পড়তে হয়, বোন আমাকে একটা আত্মীয় শিখিয়ে দাও, বোন এই মাসে কটা সিয়াম আছে, বা আপনি সাপ্তাহিক একটা দাস ব্যবস্থা করলেন যে প্রতিদিন মাগরিবের পরে, জুম্মার দিনে মাগরিবের পরে আপনি 1 ঘন্টা আলোচনা করবেন, পারবেন এটা আপনার বাড়িতে, তবে পুরুষ যেন না থাকে, কোনো পুরুষ না থাকে। 2 নম্বর, এখন একজন মেয়ে এই গ্রাম থেকে আরেক গ্রামে কি যেতে পারে? প্রথম কথা যে শর্ত সাপেক্ষে যেতে পারে। কি বললাম? শর্ত সাপেক্ষে। কেমন শর্ত? সে বুখারি হাদিস নাম্বার 1088, বিশ্বনবী বলেছেন যে কোনো নারী যদি বাড়ি থেকে বের হয় তাহলে সেই মহিলার সঙ্গে একটা মাহরম লাগবে। কি লাগবে ভাই? একটা মাহরম লাগবে। যদি তার স্বামী যদি বা তার বাবা যদি সে মেয়েকে নিয়ে চলে যায় ওই গ্রামে, এটা একটা শর্ত, যদি পৌঁছে দেয়। 2 নম্বর শর্ত, যেখানে গিয়ে আলোচনা করবে, তালিম করবে, ওই জায়গাতে কোনো পুরুষ থাকতে পারবে না। 2, কোন মাইক্রোফোনের মাধ্যমে বাইরের শব্দ যাবে এমন হতে হবে না, বরং সীমাবদ্ধ থাকবে অতটাই। কথা বুঝতে পারিনি? এই দুটো শর্ত সাপেক্ষে যদি কেউ বাইরে গিয়েও তালিম করতে চায় তবে করতে পারে, তবে মাহরম সঙ্গে যাবে, সঙ্গে থেকে নিয়ে আসবে আবার ঘুরে। আর দেখাচ্ছে যে না, আপনার বউ চলে গেছে একা একা দিনই কাজ করতে, দিনই কাজ হবে না, রাতের অন্ধকারে কাজ হয়ে যাবে, বুঝেন নাই? এটা দিনই কাজ নয়। যদি মনে করেন না আমরা দাওয়াতি কাজ করব, তো ভাই বলুন তো আল্লাহ রাসূল মেয়েদেরকে দাওয়াতি কাজের জন্য লাগান নি? যদি তাই লাগাতেন, বিশ্বনবীর 9 খানা স্ত্রী ছিল, বলতে পারতেন খাদিজা তুমি যাও ওই গ্রামে যাও, আয়েশা তুমি তো অনেক শিক্ষিতা তুমি যাও ওই গ্রামে চলে যাও, পাঠাতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাসূল পাঠিয়েছেন, পাঠাননি। মানে এই দায়িত্ব এটা নারীর নয়, তবে তারা চাইলে এই শর্ত সাপেক্ষে করতে পারে। জি জি, কে বলেছে বুঝতে পারছি ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারকাতুহ। ভাই প্রশ্ন করেছেন মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, যেটা মুরসাল সনদে মুয়াত্তা মালিকেতে এসেছে, সনদ নিয়ে কে বলেছে? মুরসাল সনদ আছে এখানে, মুরসালের সনদ বিচ্ছিন্ন, একজন রাবি কম আছে। যে মাশহুর একটা হাদিস যেটা মিশকাতে এসেছে, হাদিস নম্বর 186, আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী আল হাদিসুল হুজ্জাত ফি নাফস হাদিস নম্বর 6 এসেছে। আলসু বলছে তারাক্তু ফিকুম আমরাইন, যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে দিলাম, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলহি, রাসূলের সুন্নাহ, এই দুটো জিনিস বিশ্বনবী ছেড়ে গেছেন। এখন ভাইয়ের দাবি যে মুয়াত্তা মালিকের সনদ নেই, ভাই সনদ আছে, এবং মুরসাল সনদ এবং এটা হাসান সনদ, তবে এই সনদের যে রাবি বাদ পড়েছে, এই রাবি অতিরিক্ত অংশটা মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1218 এসেছে। কথা বুঝাতে পারিনি ভাই? মুয়াত্তা মালিকের হাদিসের সনদ বিচ্ছিন্ন, মানে মুরসাল,
কিন্তু এই হাদিস শুধু মুয়াত্তা মালিকি একা আছে এমনটি নয়, সহিহ সনদ যেটা আছে মুস্তাদরাকুল হাকিমে। এই যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মিসকাতাল মাসাবি পড়বেন, মিসকাতাল মাসাবির 186 নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখবেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী মুয়াত্তার হাদিসকে মুরসাল বলার পরে আবার মুস্তাদরাকুল হাকিমের হাদিসটাকে নিয়ে এসে তিনি হাসান সহিহ বলেছেন। কথা বুঝতে পারছেন? জি। আর সহিহ মুসলিমে আহলে বায়াতকে ধরার কথা বলেছে এই হাদিসের সহিহ, এনে কি বোঝানো হচ্ছে? আহলে বায়াতকে হাইলাইট করে না কে বললো ভাই? আমাদের আহলে বায়াত, আহলে বায়াত হচ্ছে নবীদের পরিবার। আহলে বায়াত কে ভাই? নবীদের পরিবার। নবীর পরিবারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? আছে। আমরা যখনই কোনো ইখতিলাফ হয় আমরা হাদিস পেশ করি, সুনান তিরমিজি 2676 নম্বর হাদিস জালসা বলেছেন যখন আমার মৃত্যুপণ ইখতিলাফ দেখা যাবে, ফালাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আমাদিন, তাহলে আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরো। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বর্ণনা করি, ফাতেমার ফজিলত বর্ণনা করি এবং আহলে বায়াতের ফজিলত বর্ণনা করি। তবে আমাদের মধ্যে আহলে তাশাইয়ু শিয়াপন্থী যারা আছে তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেই পছন্দ করে ভালোবাসে, বাকি সবাইকে কাফের হতে দেয়। কথা বুঝাতে পারিনি? আমরা যেমন আবু বকরের যেমন কথা বলি, যেমন ওমরের কথা বলি, ওসমানের কথা বলি, আলীর কথা বলি, বিশ্বকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ বলছেন আয়েশাকে, তারপর তার বাপকে। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আমি প্রোগ্রেসিভ করে আয়েশাকে, তারপর তার বাপকে। শিয়ার আবার বলে আবু বকর আয়েশা ফিন্নার, তা দুজনেই জাহান্নামী। কথা বুঝেন নাই ভাই? তা আমরা যখন সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে বলার পরে বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি কি বলি না, যে আল্লাহ তারপরে খুশি হওয়া তারপরে রাজি হও, আমরা আহলে বায়াতকে অবশ্যই সম্মান করি ভালোবাসি, কিন্তু এখানে গুলু যেন না হয়, বাড়াবাড়ি যেন না হয়। কেন? শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তার নামের পরে আলাইহিস সালাম বলে বা বলে কি বলে না? আছে, হ্যাঁ, এই আহলে সালাম এটা বলাও যাবে। কেন? সহিহ বুখারী মুসলিমের একাধিক সনদে আছে সাহাবীদের নামের পরে আলাইহিস সালাম আল্লাহ তাআলা শান্তি ভূষণ হোক এটা বলা যাবে। উমর বিন খাত্তাবের নামের শেষেও ইমাম দারাকুতনি আলাইহিস সালাম ব্যবহার করেছেন, এটা বলা যেতে পারে, এটা এমন কোনো আপত্তি ব্যাপার নয়। কিন্তু খাস করে তারা চারজন বাহালে বাইককে আলাইহিস সালাম বলে এটাই গুলু। জি, এই প্রশ্নগুলো আসলে শিয়াদের তরফ থেকে আসে আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য শয়তানের বিরুদ্ধে জিহাদ সবসময় আছে না নাই? সবসময় আছে। জিহাদের অনেকগুলো অর্থ হতে পারে। এখন যদি জিহাদ বলতে সর্বোচ্চ স্থান বোঝান কিতাল ফি সাবিলিল্লাহ, এই স্থান যদি বোঝান, তবে এখানে কিছু শর্ত আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদ ফরজ কি ফরজ নয়? যদি এমনটা হয়, আপনাকে আরেকটা কথা বলি, একটা মেয়ের 30 বছর বয়স, প্রচুর গায়ের শক্তি, সুস্থ সম্পন্ন, বিবেক সম্পন্ন, প্রতি মাসে তার 1 লক্ষ টাকা করে ইনকাম, তার ব্যাংক ব্যালেন্স না হলে 50 লক্ষ টাকা আছে, ঢাকার বুকে একটা 3 তলা বিল্ডিং আছে, বন্ধু এই মেয়ের উপরে হজ ফরজ কি ফরজ নয়? ফরজ। এখন এই মেয়েটার মাহরম নাই, কে নাই ভাই? মাহরম নাই। বলেন তো হজ ফরজ কি ফরজ নাই? আর ফরজ নাই। সহিহ বুখারী 1088 নম্বর হাদিস কিতাবুল হাজ, মাহরম ব্যতীত হজ সফরে বা একদিন সফর করা নিষেধ, হারাম। তো মুসলিম উম্মার পরে যদি এখন জিহাদ ফরজ হয়ে যায়, কিতাল ফি সাবিলিল্লাহ যদি ফরজ হয়ে যায়, তো মুসলিম উম্মার মাহরম নাই, মানে খলিফা নাই। আসলে সেটা স্পষ্ট হয়েছে? জি। আমাদের পক্ষ থেকে হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। ভাই আপনার মুখ খোলার আগে আমরা বুঝতে পারি কি প্রশ্ন আসবে। ভাই প্রশ্ন করেছেন যে আমার নামের পূর্বে ব্রাদার রাহুল, সাধারণত কোন মুসলিমদের নাম এমন হয় না বা কোন আলিম উলামার এই ধরনের নাম হয় না, আমার কেন? পবিত্র কোরআন সূরা হুজুরাত 49:10 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন মুমিনদের ভাই। তো ব্রাদার মানে কি ভাই? মানে আমি আপনার দিনই ভাই। আর আমাদের ইন্ডিয়াতে যারা বিশেষ করে দাওয়াতি ও মুসলিমদের কাছে দাওয়াতি কাজ করে তাদের নামের পূর্বে ব্রাদার শব্দ ব্যবহার করা হয়। আমি একা নই, আরো আমাদের অনেকজন আছে। যেমন হিন্দি ভাষায় কাজ করছে আমাদের একজন, মানে আমাদের মানে কলিগ একজন আছে হিন্দি ভাষাতে কাজ করছে, অসংখ্য আছে। ব্রাদার নাসিরুল্লাহ ইবনে মঈনুদ্দিন ইন্টারনেটে যান, ইমান ব্রাদার নাসিরুল্লাহ ইবনে মঈনুদ্দিন, উনি হিন্দি ভাষায় কথা বলেন, হিন্দি ভাষায় তিনি অমুসলিমদের মধ্যে দাওয়াতে কাজ করেন। আর আছে তেলুগু ভাষায় ব্রাদার সিরাজ, এখন ইন্টারনেটে লিখেছেন যে ব্রাদার সিরাজুর রহমান, ও
তেলেগু ভাষাতে উনি বক্তৃতা দেয়, অবস্থাকে দাঁত দেয়। তেলেগু বোঝেন? তেলেগু একটা আজীব ভাষা, তেলেগু ভাষা ধরেন একটা কথা, তেলেগু ধরেন বলছেন যে ভগবান তো কাডে উন্নাডো তেন্নো পবার্তে গানে মানছুড়ো, এটা বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন না, মানে তেলেগু ভাষা। তো আমাদের যারা কলিগ আছে বিরাদেশ সিরাজুর রহমান, উনি তেলেগু ভাষায় তিনি আলহামদুলিল্লাহ অবস্থায় হিন্দু খ্রিস্টের মধ্যে দাওয়াত বিতর্ক করছেন। ডক্টর জাকির নায়েক যে পথটা নিয়েছে হুবহু একই ভাবেই এই কাজগুলো করা হচ্ছে। এই সব দাওয়াত মানে দায়ীদের পেছনে মানে আগে ব্রাদার শব্দটা ব্যবহার করা হয়। এক অসংখ্য আছে, তা আছে তেলেগু আছে, মালয়ালমে আমাদের ভাই কাজ করছে, এম এম আকবর আছে, আমাদের ইংরেজি ভাষায় কাজ করছে ব্রাদার ইমরান, অসংখ্য আছে আলহামদুলিল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পুরুষ শিক্ষক দিয়ে কি কোরআন শেখা যাবে? যদি বাচ্চা বাচ্চা হয় কোনো সমস্যা নেই, যদি সাবালিকা বা হাইজ বা ঋতুস্রাব যদি হয়ে যায় এখান থেকে আর মাহরুম ব্যতীত একাকি পড়া যাবে না। তবে যদি জামাতবদ্ধ হয়ে থাকে, একসঙ্গে 15-20 জন থাকে, ওখানে যদি কোনো শিক্ষক যদি পড়াতে চায় একজন পড়াতে পারে, তবে একাকি নয়। এবং পর্দা সিস্টেম করে, এবং পর্দার অন্তরাল থেকে, পর্দা তো সর্বদাই লাগবে, ইসলামে প্রথম বিধান। তো এখানে যদি জামাতবদ্ধ হয়ে একসঙ্গে 20-30 জন যদি মেয়ে পড়তে চায়, একজন শিক্ষক যদি পড়তে পড়াতে চায়, পর্দার অন্তর থেকে পড়াতে পারে, তো পার্সোনালি কোনোভাবেই নয়। জি মুখে নয়, নিয়াত মানে নাওয়া থেকে, আর নাওয়া থেকে নিয়াত শব্দ হচ্ছে নাওয়া মানে বীজ, বীজ কি মাটির তলায় থাকে না উপরে থাকে? তলায় থাকে। তো মুখ থেকে নিয়াত নয়, অন্তর থেকে হবে। সাগরের মাঝখানে ডান হাতে পানি পান করা সম্পর্কে মতামত, খাবার সময় ডান হাতে পানি পান করা নিয়ম? সহি মুসলিম কিতাবুত তাওয়াম হাদিস না 2066 আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে শয়তান বাম হাতে পান করে, বাম হাতে খায়, যারা মুমিন হবে তার ডান হাতে পান করবে, বাম হাত দিয়ে ইস্তেনজা করবে। তো বাম হাতে পান করে এটা শয়তানের বৈশিষ্ট্য, তাই মুসলিমরা কোন হাতে খাবে? ডান হাতে। জি ঈদে মিলাদ নবী ও শবে বরাত মিলাদ পড়ানোর কারণ সম্পর্কে সংক্ষিপ্ত, যত রকমের বিদাত আছে একসঙ্গে চলে এসেছে, তো সবগুলোর উত্তর একটা, এলো সবগুলো বিদাত, কুল্লু বিদাতুন দলালা, আর প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা বই নাম জাহান্নাম। আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মান আমেলা আমালা লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সে আমলটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 1400, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4606, সহিহ নাসাঈ হাদিস নম্বর 1578, মিশকাত হাদিস নম্বর 140। জি জেহরি যেগুলো শোনা যাচ্ছে সেই সব সালাতে কিরাত ভাই প্রশ্ন করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করেন, এখন এটা কি ইসলাম অনুমোদন দেয় কি দেয় না? ভাই ওয়াল আসরি টাইমের সব আল্লাহ করে না করেছে করে নাই। টাইম এমন একটা বিষয় যে ইসলাম প্রত্যেকটা ইসলাম নির্ভর করে টাইমের উপরে। ভাই পাঁচ ওয়াক্ত নামাজ একটু যে 19-20 হয়ে যায়, নামাজ কাজা হয় কি হয় না? 5:51 আপনার সিয়াম মানে রোজা ভঙ্গের সময় কেউ যদি 5:48 খেয়ে নাই হবে না, হবে ভাই? কেন? ইসলামের টাইমের গুরুত্ব অপরিসীম, যে কোনো ইবাদত দেখবেন টাইমের সঙ্গে খাস আছে না নাই। তার জন্য কোরআনে একাধিক বার আল্লাহ কোরআনে টাইম সময় শপথ করেছে, তাই টাইম কোনোভাবে অপচয় করা যাবে না। টাইম হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যার কিছু নাই তার হাতে সময় আছে, আর ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য সময় যদি কাজে লাগায় অবশ্যই তার ভবিষ্যৎ ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে। এর জন্য আমি একটা কথা বলি যে কোনো ব্যক্তি যদি সফল হতে চায়, কেউ যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চায়, তো আপনি যেটা চিন্তা করছেন এখন থেকে সে কাজের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে, যে ঝাঁপিয়ে না পড়েন ভবিষ্যতে অন্য কোন ব্যক্তির কাছে তার স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে শ্রম ব্যয় করতে হবে। আপনি যদি মনে করছেন যে পাঁচতলা বিল্ডিং যদি আমার হতো কি মজায় না হতো, এখন ভাবছেন আর বাড়িতে বসে থাকেন কাজ করেন না, অলসতা আছে, আপনি ভাবছেন পাঁচতলা বিল্ডিং হলে কত সুন্দর হতো, পাঁচতলা বিল্ডিং ওইটা আমাদের বিল্ডিং যদি হতো, ভাবেন শুধু, কিন্তু আপনি কাজ করেন না।
এই যে আপনাকে বলছি যদি স্বপ্ন আর স্বপ্ন বাস্তবতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও মানুষ ডক্টর জাকির নায়েক মানুষ, তো ডক্টর জাকির নায়েক সফল মানুষ কি সফল মানুষ নয়? অবশ্যই সফল মানুষ। কোনো মানুষ যদি সফল হতে চায় সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় একটা জিনিস, তার নাম অজুহাত। কি বললাম? মানুষকে সফলতার পেছনে বাধা দেয় কি? অজুহাত। আমার দ্বারা হবে না, আমার দ্বারা হয় না কি, আমি পারবো না, এগুলো কি বলেন তো ভাই? এগুলো অজুহাত। তার জন্য যেটা স্বপ্ন দেখছেন স্বপ্নকে লক্ষ্য স্থির ঠিক করেন, তারপরে সে কাজের জন্য ঝাঁপিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। হবেন সফলের জন্য তিনটে জিনিস লাগে। এক, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা লাগবে। দুই, জেদ। তিন, চেষ্টা প্রচেষ্টা। এই তিনটে জিনিস করেন ইনশাল্লাহ সর্বত্রই সফল হবেন। হবেন ইনশাল্লাহ। হাত মুখে মাসা করা প্রসঙ্গে বেশ কয়েকটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে আমার থাকে একটা হাদিস হাসান, একটা হাদিস হাসান পর্যায়ে। এই জন্য আমাদের শেখ হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ এবং শেখ ইরশাদ হক আসারি রহমাহুল্লাহ হাফেজাহুল্লাহ তারা বলেছেন, হাত যদি কেউ মুখে মাসা করে এটা বিদাত বলা ঠিক নয়। কেন? একটা হাদিস সোনা আবু দাউদের একটা হাদিস হাসান পর্যায়ে এসেছে, সম্ভবত 788-89 এই হাদিসের মধ্যে একটা হাদিস হাসান পর্যায়ে এসেছে, তাই মুখে মাসা করে এটা বিরাট বলা উচিত হবে না। জি, লাল প্রসঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি লাল পোশাক পরেছেন, সেই বুখারি মুসলিম একাধিক হাদিস আছে, রিয়াদুস সালেহীন দেখেন 786-87-88 পরপর হাদিস এসেছে যে বিশ্বনবী তিনি লাল কামিজ পরেছেন, অনেক কিছু পরেছেন। হলুদ এটা স্পষ্টই আসল থেকে নিষেধ করা আছে এবং পুরুষের জন্য রেশমি এটা নিষেধ করা আছে। জি জি, এটা আমরা জানি কিন্তু এটা আমরা হাতে উপায় শব্দ বিভাজন নেই, আসলে শব্দ বিভাজন না থাকা সত্ত্বেও ওখানে অর্থ করতে যে নাই তুমি গিলা আল্লাহ ছাড়া। এখানে তোমার প্রশ্নটা কি? আমি তো জানি, আপনার প্রশ্নটা তো চলে আসে আসলে এখানে কি কোনো গ্রামাটিক্যাল নিয়ম আছে এটা আমি জানতে চাই। এটা কি কি জানতে চাইছেন রে ভাই? আপনি তো বুঝতে পারছেন অর্থটা আপনারা যুক্ত করাবেন না? আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আচ্ছা ঠিক আছে ভাই, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, গ্রামাটিক্যাল দিকটা যদি জানতে চান, তাহলে আল্লামা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মুতাফা 788 হিজরি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বাংলাতে অনুবাদ হয়েছে, শরাহ ব্যাখ্যা সহ আল আকীদাতুল আসতিয়া, এর কালেমা তাওহীদ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোর গ্রামার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাখ্যা করেছে। আরো বিস্তারিত যদি শুধু গ্রামাটিক্যাল দিকটা জানতে চান, তাহলে আপনি একটা বই পড়তে পারেন, কালেমার মর্ম কথা, আকরামুজ জামান বিন আব্দুল সালাম হাফেজাউল্লাহ 300 পৃষ্ঠা বই রচনা করেছে। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকের দাবি যে এটা বলা যাবে না, এটা শিরক অথবা এটা হাদিসে নাই, এই কথা সঠিক নয়। কেননা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আসমাউস সিফাত, হাদিস নাম্বার 195 এ কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ মজুদ আছে। এবং মুসনাদে আবি ইয়ালা 1658 হাদিস, দুটো হাদিস এসেছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। বাংলাদেশ হাদিস একাডেমি থেকে যে সহিহ মুসলিমের বাংলা অনুবাদ করা হয়েছে, পৃষ্ঠা নম্বর 70 এ একদম শেষের দিকে দেখবেন একটা অধ্যায় ইমাম নাওয়াবী রচনা করেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশেপাশে স্পষ্ট হয়েছে।